সো হ্যালো হ্যালো, হোয়াট ইজ আপ গাইস। আজকে আমরা আবার খেলবো মাইনক্রাফ্ট হার্ডকোর। এটা হবে মাইনক্রাফ্ট হার্ডকোর কত নম্বর পার্ট আমার খেয়াল নেই, বাট আমরা আজকে উডল্যান্ড ম্যানশন লুট করবো। ভাই আমার, আমি খুবই এক্সাইটেড এটা লুট করার জন্য, কিন্তু ভাই আমার ভয় হচ্ছে যে আমি মরে না যাই। কারণ তোমরা জানো উডল্যান্ড ম্যানশনেতে কতটা থ্রেট থাকে ভাই, যেখান সেখান থেকে পরি ইভোকার থেকে আরম্ভ করে তারপর কত লোক আছে, ওরা সবাই আমাকে মারতে আসবে। আর আমি হার্ডকোর খেলছি না, আমার উপর প্রচণ্ড অ্যাটাক হবে, সেটা আমি বুঝতেই পারছি। কিন্তু আমি ভাবছি যে এই উডল্যান্ড ম্যানশনটা কি আমার পুরো লুট করাটা ঠিক হবে, কারণ ইভোকার ওরা যদি আসে আমাকে কিন্তু পুরো মেরে দেবে হার্ডকোরেতে। তো আমি ঠিক করেছি ভাই, পুরো উডল্যান্ড ম্যানশনটা লুটটা আমার ঠিক হবে না। আমার যেটা লাগবে সেটা হলো যে অনেক বেশি বেশি গাছ বুক সেলফ লাগবে। সো বুক সেলফের জন্য আমার এতটা আশা, তো আমি বুক সেলফ নিয়ে না বেরিয়ে যাব, এটা প্ল্যান করেছি। বাট লেটস সি কতটা আমরা লুটতে পারি। ওকে হ্যালো, আমি চলে এসেছি। কেউ কি আছে গেটের? ওই ভাই দেখো, গেটের সামনেই ভাই দেখতে পাচ্ছি তো আমি। রুক যাও, ও শিট, এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ওকে, এই এই ব্যাটাকে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট ওখানে একটা একটা ইয়ে ছিল, মব ছিল। ইভোকার ভিন্ডিকেটর, এদের থেকে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। রুকু রুকু, এক সেকেন্ড, টর্চ আমার কাছে? ওকে টর্চ আছে আমার কাছে, ঠিক আছে। হ্যাঁ বলছিলাম যে টর্চ নেই নাকি। সবার প্রথমে কাজ এর পেছনে তো টর্চ লাগিয়ে দেওয়া। ওকে একটু এইদিকে গিয়ে জাস্ট উঁকি মারা। হ্যালো, কেউ নেই। ওকে ঠিক আছে, সো আমি কি করব, একটু এন্ট্রেন্সটাকে সর্বপ্রথম ক্লিয়ার করে নিতে চাইছি। ওকে, জাস্ট গিয়ে উঁকি মেরে বেরিয়ে আসা, কারণ যখন তখন যে কেউ ধপা দিয়ে দিতে পারে। ওকে ঠিক আছে, এবার একটু এইদিকে যাই, কেউ দেখতে না পেলেই ব্যাস ঠিক আছে। ওকে ইট তো করছো ভাই, ওখান থেকে দেখতে পাচ্ছে। ওকে ওকে, একটা ডাউন। আমার মাথার উপরই মবস আছে, আমি আওয়াজ পাচ্ছি। আর বৃষ্টিটাকে না একটা এক কাজ করে বন্ধ করে আসি ভাই, বৃষ্টিটা একদমই ঠিক না। বৃষ্টির সময় বেশি বেশি মব স্পন করে যাবে, তখন কিন্তু কেস হয়ে যাবে ভাই। রুকু রুকু গিয়ে আগে বৃষ্টিটাকে বন্ধ করে আসি। আর এই বৃষ্টির মধ্যে কি আমি বন্ধ করতে পারবো সেটাও তো জানি না ঠিক। লেটসি ভাই, আমার ভয় লাগছে কেন জানি না, সিরিয়াসলি আমার ভয় লাগছে। ও সেট, এখানে আমি রাত থেকেও পার করতে পারবো না, মানে আমাদের যেতেই হবে। আমার একটু একটু ভয় লাগছে। সো আমি ঠিক করছি ডাইরেক্ট সেকেন্ড ফ্লোরেতে যাবো, কারণ নিচে ফ্লোরেতে আমাদের বুক সেলফ টুক সেলফ এগুলো কেউ থাকে না, যা থাকে সেকেন্ড ফ্লোরেতে থাকে। সো ফাটাফাট আমি না সেকেন্ড ফ্লোরের দিকে যাওয়ার প্ল্যান করবো। অ্যান্ড উপরেতে যদি আমরা দেখি বুক সেলফের ঘর এখানে বলতে কোনটা আছে, আই গেস উপরে এই কটা ফ্লোরের মধ্যেই না সেকেন্ড ফ্লোরেতে আমরা বুক সেলফ পেয়ে যাবো। সো ফাটাফাট চলো, যত বেশি বুক সেলফ হতে পারে তত আমরা জোগাড় করে নেবো, এটা হচ্ছে আমার প্ল্যান। বাকি লেটসি কতটা কী করা যায়। ওকে, আমি চলে তো এসেছি। অ্যান্ড উই আর গুড টু গো অ্যাগেন। ভাই আমার মাথার উপরেই ওরা সব বসে আছে। এই দেখো, আমি তো জানি। ভাই আমি তোমাদের আওয়াজ তো পেয়েছি। ওকে, আমার এই বইতে পাওয়ার ফোর না কত লাগানো আছে, পাওয়ার ফোর লাগানো আছে বলে না একটু ইজি হচ্ছে। ওকে ওকে ওকে, ভাই এখানে কেউ আছে? আয় আয় আমার পেছনে পেছনে। বাহ জাদু, ওই দেখ। ওকে পারফেক্ট পারফেক্ট, এটাকে আমরা তো সরিয়ে নিই, এই বোর্ডটাকে না এখানে রেখে দিই। ওকে এবার ধীরে ধীরে আমরা উপরে যাবো। এটাকে সর্বপ্রথমে একটু স্পন প্রুফ করতে হবে আমাকে। এখানে একটা মব আমি রেখেছিলাম ভাই, এখানে এইদিকে কোথাও গেল।
ভাই রাত হয়ে আসছে না, রাতটা পার করে আসছে ভাই, আমার ভয় লাগছে। ভাই তুই এখান থেকে কোথায় কি করে আসলি ভাই, দেখেছ কিরকম চুপি শয়তানেরা সব? ভাই গেটের কাছে আমার ওখানে অপেক্ষা করছিল কখন আমাকে অ্যাম্বুশ করবে। ওকে রাতটা ফাটাফাট করে পার করে নিই, লেটস গো ভাই, ওকে সকাল হয়ে গেছে। এবার চলো, এবার চলো আমরা প্রপার ওপরের সেকেন্ড ফ্লোরটাকে এক্সপ্লোর করবো। নিচের ফ্লোরেতে হয়তো লুটপাট কিছু থাকতে পারে, সেটা আমরা দেখছি দেখছি, আগে ওপর ফ্লোরটা ক্লিয়ার করে নেবো ভাই। ওকে এটাকে আগে স্পন প্রুফ করে নিই, লেটস গো, এবার সামনে একটু এগিয়ে যাবো আমরা। ওকে ভাই এই ঘরটার মধ্যে আমার একটু সন্দেহ লাগছে। ভাই আমার মাথার উপর কিন্তু প্রচুর হালবাল হালবাল হচ্ছে আওয়াজ। এখানে কিছু বই দেখতে পেয়েছি, এই কটা বই আমি নেবো, কিন্তু তার আগে একটু ওইদিকে যেতে চাই আমি। এটা তো স্পঞ্জ প্রুফ করে নিয়েছি আমি মোটামুটি, লোক আরও কিছু টর্চ লাগিয়ে দিয়েছি, কারণ অন্ধকার রাখতে দিলেই না এখানে স্পন করা স্টার্ট করে দেবে এরা। ওকে ভাই কেউ নেই কেন? ভাই এত আওয়াজ হচ্ছে কেন হুহা করে, আমার তো এবার ভয় লাগছে। ওকে উপরে একটা ক্রিপার দেখতে পেলাম, ওই ক্রিপারটাকে মারি, তার আগে একটু সামনে গিয়ে না একটু টর্চ লাগিয়ে দিয়েছি। ও হোয়াট দ্য হেল ভাই, এখানে একটা ইভোকার আছে বোধ হয়, এখানে একটা ইভোকার আছে নাকি? রুকো রুকো রুকো, আর্মার দেখিস মোটামুটি, আর্মার তো ঠিক আছে। ওকে বাকি লেটস গো লেটস গো, হোপফুলি ওরা এখন পরিগুণা চলে গেছে, পরিগুণ দুটো হিটেতে আমাকে শেষ করে দিতে পারবে, ঠিক আছে, এটা হচ্ছে আমরা রিস্ক করব ভাই, পরিরা দুটো হিটে আমাকে শেষ করে দিতে পারবে। ও শিট, পালাও ভাই পালাও পালাও, আমার পেছনে পুরো পেছনে। শিট ভাই ড্যামেজটা দেখলে ঘুরা ভাই, পালা পালা পালা, তাড়ি পালা তাড়ি পালা। আর একটা হিট যদি মারতে পারতাম ইভোকারটা পুরো ডাউন হয়ে যেত ভাই, আর একটা হিটই মারতে পারলাম না, পরি পুরো ছেড়ে দিয়েছিল ওখানটায়, লিটারালি ভাই লিটারালি। আমার তো ভীষণ মজা লাগছে, চারটে এমরাল আমার কাছে, অ্যারো যা আছে তাতে করে আমাদের কাজ হয়ে যাবে। কিন্তু ভাই এই সেকেন্ড ফ্লোরটাকে পুরো আমি ঘুরে নিতে চাই, থার্ড ফ্লোরে তো যাওয়ার কোনো দরকার নেই, কারণ থার্ড ফ্লোর আরও রিস্ক হয়ে যাবে। ও মরে গেছে কি? শিট ভাই লুকিয়ে ছিল, তাহলে ওটা কার? দুটো ইভোকার এখানে, হোয়াট দ্য হেল ভাই, দুটো ইভোকার আছে এখানে। শ
শেট 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 কি করলাম জানি না, বাট দুটো তো মারলাম আমি ভাই, দুটো দুটো ইভোক আছে ওখানটায়, হোয়াট দ্য হেল। শেট 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 ভাই, আমার তীরটাকে ফেলে দিয়ে এসেছি বাই চান্স ভাই, আমার বউটা ওখানে ফেলে দিয়ে এসেছি, মেরে দিয়েছিল আর একটু। ওকে ভাই, এখনো বেঁচে আছে, হোয়াট দ্য হেল ভাই, কতক্ষণ বেঁচে থাকবে ইভোকারটা। ওকে চলো একটু বইগুলোকে নিয়ে স্টার্ট করে দেওয়া যাক। ওকে মেয়ে তো দিয়েছে, ওকে ওকে এবার এদিকে চলো, এবার ইভোকারটাকে শেষ ভাই, যাই হয়ে যাক, ইভোটা ইভোকারটাকে মেরে তারপর আমরা বেরোবো এখান থেকে। কোথায় রে তুই? কোথায় গেল? ব্যাটা কি মরে গেল? ফাইনালি মরে গেল কি সে? ভাই বক্সিং রুমে তো চলে এসেছি আমি, আর্মার ট্রিম, লেটস গো। ও ভাই প্রথমে একটা, প্রথমবার একটা আর্মার ট্রিম পেলাম আমি। ওকে বোন বোন এগুলো একটু লিড ফিট সব নিয়ে নিই এখান থেকে চলো, এবার নিচ থেকে জাস্ট বুক কোনো নেবো আর বেরিয়ে যাবো, কোনো দরকার নেই এক্সট্রা কিছু করার, কোনো দরকার নেই গাইস, নিজের জীবনটা বাঁচিয়ে তারপর খেলতে হবে, নাহলে হার্ডকোর সিরিজটা এক্ষুনি শেষ হয়ে গেলে কিন্তু খুব খারাপ লাগবে ভাই। ওকে এখানে তো নেই কিছু, এখানে কিছু বুক সেলফ আছে অনেক বেশি বেশি, লেটস গো। এখানে ও ভাই প্রচুর বুক সেলফ আছে এখানে, তো এইটা কিন্তু লাইব্রেরি রুম না, লাইব্রেরি রুম বলে একটা রুম থাকে সেখানে কিন্তু প্রচুর বুক পাওয়া যায়। অ্যান্ড আমার কাছে 64টা বুকস হয়ে গেছে ভাই, এটা অনেকটা বেশি, অনেকটা বেশি বুকস। ওকে লেটস গো লেটস গো, এবার এই রুমটাতে একটু চেক করা যাক। ওকে এখান থেকে বুকগুলো ভাঙা স্টার্ট করে দিই। অ্যান্ড আমি কি আর এক্সপ্লোর করতে চাই? টু বি অনেস্ট আমি আর এক্সপ্লোর করতে চাই না, কারণ উপরে তোমরা যে আওয়াজ শুনতে পাচ্ছ ভাই, এটা দেখে ভয় পেয়ে যাওয়া দরকার, যে উপরে যাওয়া তো মানে মরার একদম পুরো মৃত্যুকে ডাকা বেসিক্যালি বলতে গেলে। সেখানে আমি টর্চ ফর্চ লাগিয়ে যাচ্ছি, পরেরবার আমি আসবো, এবার আমি বাড়িতে চলে যাবো, কারণ আমার আর প্ল্যান নেই এখানে থাকার। বাকি নিচের ফ্লোরটাকে একটু এক্সপ্লোর করা যেতেই পারে। শেট দরকার নেই দরকার নেই দরকার নেই, আমি প্রোটেকশন ফোটেকশন নিয়ে তারপর এখানে আসবো, এবার বাড়িতে বাড়ির দিকে যাই। সো ইয়া, কটা বুক হয়েছে আমার কাছে দেখো, একটা আর্মার ট্রিম হয়েছে, এক স্ট্যাক, দু স্ট্যাক অ্যান্ড 52টা আমার কাছে বুকস হয়েছে, যেটা যথেষ্ট বুকস। ও শেট ভাই, আমাদের ঘোড়া দিয়ে আমি ঘোড়াকে আমি মেরে ফেললাম বাই চান্স করে, সিরিয়াসলি আমার ঘোড়াকে আমি হিট করে ফেলেছি। ওকে রাত তো পার হয়ে যা, রাত তো পার হয়ে গেছি, ঘোড়ার খেলতে দেখো একটা ড্যামেজ খেতেই কোথা থেকে কোথায় লেবে গেছে। দেখো ঘোড়া তোর জন্য আমি খাবার দেবো একটু, তোকে তুই একটু খাবার খা, তুই আছিস বলেই আমি আছি লিটারালি। আর খাবার খাবি দেখ, খেতে পারিস কিন্তু তুই। ওকে এবার আমি কী করবো, পুরোটা শর্টিং করবো যে কী কী ইম্পর্টেন্ট জিনিস আমার লাগবে, যেরকম এই অ্যাক্স লাগবে না, এই ম্যাপটা হচ্ছে আমার বাড়ির ম্যাপ। শেট, তাহলে আমাকে কোঅর্ডিনেট দেখে দিতে হবে, যেটা হচ্ছে এখন আমি দেখো 12,000 আছি, সো 12,000 থেকে আমাকে 1,000 যেতে হবে,
যেতে যেতে গেলে আমাকে এইদিকে সিধা যেতে হবে, ওকে সিধা একদম যেতে হবে এইদিকে। কিরে ভাই, ওকে ওকে লেটস গো লেটস গো লেটস গো। যাই হোক, আমরা জানি আমাদের বাড়ি কোঅর্ডিনেট কত, সেইভাবে আমরা যাবো। অ্যান্ড আমার কাছে 3 স্ট্যাক বই আছে, আর্মার ট্রিম আছে, আর কি লাগবে ভাই। এবার প্রোটেকশন ফ্রোটেকশন একদম ইউজ করে নিয়ে তারপর আমি এখানে আসবো, এইটা হচ্ছে আমার প্ল্যান। 33 লেভেল আছে, ভালোই আমরা এনচান্টমেন্ট করতে পারবো এতে। ফটাফট চলো, ভাই ঘোড়াটাকে কীভাবে টেনে টেনে নিয়ে আসছি আমি। আর বাই দ্য ওয়ে ঘোড়াটা কিন্তু আমাদের অনেক ফাস্ট, বাকি আমি একটা নেম ট্যাগ পাইনি বলে এর নাম কোনো নামকরণ করিনি আমি, নাহলে তোমরা অনেক নাম সাজেস্ট করেছো আমাকে, সো ওর মধ্যে থেকে আমি নাম দিতে পারি। বাট ইটস ওকে, যেহেতু নেম ট্যাগ পাইনি না এখন তাড়াহুড়ো করে লাভ নেই, এরপর আমরা যেতে থাকবো। কততে এসছি, 11,000, ওকে ঠিক আছে 1,000 এক্ষুনি আমরা ক্রস করে ফেলেছি। এখানে ও ভাই দুটো আর্মার ট্রিম, হোয়াট দ্য হেল, আয়রন দেখো কত। ওকে বোটল অফ এনচান্টমেন্টটা কি করব, এটা এখনই ইউজ করে নিই। কিছুই তো দিল না ভাই, বেকার বোটল অফ এনচান্টমেন্ট। এখান থেকে যেতে হবে আমাকে, বেরোতে হবে ভাই, বেরোতে পারছি না। ওকে এখানে একটা চেস্ট, বাড়ির ট্রেজার ম্যাপের একটা চেস্ট পেয়েছি, লেটস গো এটা নিয়ে নিই, এটা কাজে লাগতে পারে আমাদের। ওকে লেটস গো, ওই তো ম্যাপেতে আমরা চলে এসেছি। এখানে একটা রুইন পোর্টাল আছে নাকি? হ্যাঁ এখানে একটা রুইন পোর্টাল আছে বলছে। ওকে কি আছে এখানে, অবসিডিয়ান আছে, নেদার থেকে যেতে পারি, বা নেদার থেকে তো যাওয়া তো আরো কঠিন ভাই। ওকে ফরচুনের 2 এর একটা অ্যাক্স পেয়েছি। ওকে চলো 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 চলো। অ্যান্ড এইখানটায় এসে আমাকে দেখতে হবে যে চাংটা কি বলছে, এর নিচে আছে। ওকে সো এইটা হচ্ছে আমাদের, ওকে নিচে যাই দেখি এখান থেকে। এই দেখো ইজি ইজি চেস্ট ফাইন্ড, এখান থেকে কত ভাই আয়রন দেখো শুধু। ওকে ঠিক আছে ঠিক আছে, আমরা ঠিক যাচ্ছি একদম। শুধু আমাদের ও ভাই ওখানে একটা কি বলে এটাকে, ওশান কি বলে এটাকে, ওশান টেম্পল না কি বলে ভাই, ওইটা দেখতে পাচ্ছি আমি। আমি জানি তোমাদের মধ্যে অনেকে বলছে ভাইয়া তুমি কি করলে, ডায়মন্ড আর্মার নিয়েও তুমি কিছু করতে পারলে না। ভাই পারলাম না, কি করে পারবো, আমি হার্ড করে খেলছি, এটা নর্মাল সার্ভাইভাল নয়, আর আমার কাছে কোনো প্রোটেকশন নেই, না আমার সোয়ার্ডে কোনো শার্পনেস বা কিছু লাগানো আছে। ওকে ঘোড়া, আর একটা বাড়ির ট্রেজার ম্যাপ পেয়েছি, কি ফেলি কি ফেলি ভাই। আচ্ছা ফেন্স নিলাম, নেই ফেন্সটা ফেলে দিয়েছি, বাড়ির দিকে চলো বাড়ি। ও ডায়মন্ডস এমরাল্ড, ওকে লেটস গো লেটস গো সো লেটস গো। মাইনাস যেতে গেলে আমাদের এইদিকে যেতে হবে একটু, মানে আমরা প্রথমের দিকে ঠিকই ঠিকই দিকে যাচ্ছিলাম টু বি অনেস্ট। লেটস গো লেটস গো ভাই, এখানে ওয়েদারটা একটু কিরকম ঘোলাটে ঘোলাটে টাইপের ওয়েদার পাচ্ছি আমি এখানটা। আনলে ভাই বৃষ্টিও স্টার্ট হয়ে গেল। হ্যাঁ আমার সাথে ভাই ঘোরা, -500 আর 200। ও
ওকে, এই পাহাড়টার মতন আর একটা পাহাড় আমাদের টপকাতে হবে ওইদিকে। আমি ভাবছি কি আমরা কি ঘোড়া নিয়ে পাউডার স্নোর উপর থেকে যেতে পারবো? শেট 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 শেট, ঘোড়া ঘোড়া, ওয়েট কর ঘোড়া ঘোড়া ঘোড়া, ওয়েট কর ওয়েট ওয়েট কর ওয়েট কর, রুক যা রুক যা রুক যা রুক যা রুক যা। ঠিক আছে ঠিক আছে ভাই, ভেবেছিলাম পাউডার স্নোর উপর থেকে বেরিয়ে যাবো, বাট বাট না, রুক যা ঘোড়া রুক যা ঘোড়া, আমরা এখান থেকে বেরিয়ে যাবো। ও ভাই, কোথায় ফেসে গেলাম আমরা? সেট ফার্স্ট বাইট লাগছে আমার। সেট 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 সেট, এ তো ভাই খুবই বাজে জায়গা চলে এসেছি আমরা। লোক যা একটু খাবার খা ভাই, খাবার খা, তুই খাবার খা ঘোড়া, ঠিক আছিস তুই? চল ভাই, পাহাড় দিয়ে আর যাবো না, পাহাড় দিয়ে যাবো না। ও ভাই, কিভাবে বেঁচে গেছি আমরা? ও শেট ভাই, আমরা দুজনেই আজকে শেষ হয়ে যেতাম। ও ভাই, ঘোড়া নিয়ে আমি খুবই বিপদে পড়ে গেছিলাম। ওকে, আমাদের কোন দিকে যেতে হবে? আমাদের যেতে হবে এইদিকে ভাই। ভেবেছিলাম যে পাউডার স্নোর উপর দিয়ে আমরা হয়তো চলে যেতে পারবো, আমার ঘোড়া হয়তো পারে যেতে, বাট না, শেষমেশ দেখলাম যে আমরা এটা করতে পারি না। ওকে, ওই যে পাহাড়টা দেখছো, ওই পাহাড়টাই হচ্ছে আমাদের বাড়ির পাহাড়। লেটস গো, এই পাহাড়টার সামনে গেলেই আমরা আমাদের বাড়িতে পৌঁছে যাব। এইটাই, এই যে এই যে, ইয়েস, ফাইনালি ফাইনালি আমার বাড়ি, আমার উইন্ড মিল, আমার নেদার পোর্টাল। এই দেখো কি সুন্দর সুন্দর, আহা হা আহা হা। এই খুশিতে আমরা আমাদের গ্লিচ ফার্মটাকে একটু অন করে দেবো ভাই। আমাদের ঘোড়াটা যা সাহায্য করেছে, মানে বলে বোঝানো যাবে না, নাহলে এত ব্লক আমি কি করে আসতাম। এখান থেকে যাওয়া যাবে না, তুই খাবার খাবি না? খাবার খাবি না, ইটস ওকে ইটস ওকে, খাবার খেতে হবে না ভাই। ফাইনালি আমি চলে এসেছি, এই খুশিতে একটু গ্লিচ ফার্মটাকে অন করা যাক। এক সেকেন্ড ভাইয়া, কি সুন্দর লাগছে, বা 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 বা। এটা হতে থাক, এবার এক কাজ করবো, সেটা হলো যে এনচান্টমেন্ট টেবিলটা সবার প্রথমে বানাবো, ঠিক আছে? এখানে আমার কাছে যা লুট আছে সব আমি উপরেটা রাখবো, কারণ ভাই যেখানকার লুট সেরকমভাবে আমাকে সাহায্য করে। যেরকম এটা হচ্ছে আমাদের সিপ রেকের লুট, ঠিক আছে? এটা হবে আমাদের উল্ডেন ম্যানশনের লুট। ওকে, এটা তো আমাদের ট্রায়াল চেম্বারে গেছিলাম, কিছু লুট করিনি যদিও। সো এখানে আমি সব কিছু মোটামুটি রেখে দিই। ওকে 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 ওকে, বাস পারফেক্ট। ওকে, এগুলো সব আছে, ঠিক আছে ভাই? কত কিছু আমাদের কাছে, বাহ ভাই, কাঠ শেষ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ? আর যথেষ্ট, কিন্তু 10টা মানে যথেষ্ট। এখন আমাদের কাছে এক স্ট্যাক 30 খানা আমাদের কাছে বই পড়ে আছে। বাপ রে ভাই, ক্রেজি ক্রেজি। এতে করে 30 খানা ভাই, 40 লেভেল পর্যন্ত আমরা চলে যেতে পারবো। ওকে, কত লেভেল দিচ্ছে একবার চেক করে নিই। 24, এবার কথা দিচ্ছে 30। লেটস গো ভাই, লেটস গো, পারফেক্ট। এবার একটা কাজ করি, ওপরে রেখে দিই, বাস ফাইন, কাজ হয়েছে। ও, আমাদের পেন্টিংটা কোথা থেকে খুলে গেছে ভাই? পেন্টিংটা লুক একটা ভালো দেখে পেন্টিং। এটা কি পেন্টিং ভাই? না, ক্যারেট না, ক্যারেট না ভাই, একটা পেন্টিং কিন্তু বুঝতে পারি, মানুষের মতন পেন্টিং, যেটা না বোঝা যায় ভাই। বারবার ক্যারেক্টার আসছে কেন? এইটাই থাক, এইটাই থাক। ওকে, দেখতে পাচ্ছ এখানে আমাদের 30 লেভেলের এনচান্টমেন্ট এবার আমরা করতে পারবো। তো ফটাফট করে আমি একটা কাজ করি, আমাদের সোয়ার্ডের উপর দেখি কি এনচান্টমেন্ট আসতে পারে। ওকে, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো, সোয়ার্ডের উপর এনচান্টমেন্ট আসতে চাইছে,
ব্রেন অফ আর্থ্রোপড যেটা খুবই বেকার। না, স্মাইট ফাইট তো লাগানো যাবে না। কি নিচ্ছে এখানে? প্রোটেকশন ফোর। বাহ, রুক, আমার বডি প্লেটে দেখি কি নিচ্ছে এরা, কি দিচ্ছে বেসিক্যালি। প্রোটেকশন ফোর, বাস ভাই এটাকে নিয়ে নিই। প্রোটেকশন ফোর, থর্নস টু, আনব্রেকিং থ্রি। ভাই এটা কি পেলাম আমি, একা চান্সে এই জিনিস। লেটস গো ভাই, বুটটাকে আগে করি। ফেদার ফলিং যদি পেয়ে যাই তাহলে ব্যাপারটা। ফায়ার প্রোটেকশন, না না ফায়ার প্রোটেকশন না। কি পাচ্ছে? প্রোটেকশন থ্রি, প্রোটেকশন থ্রি দিচ্ছে না। এবার দেখে এটা কি দিচ্ছে, প্রোটেকশন থ্রি, এটাও প্রোটেকশন থ্রি। এবার কি দিচ্ছে? ফায়ার অ্যাসপেক্ট টু, এটা নিতে পারি। ফায়ার অ্যাসপেক্ট টুটা ভালো। শার্পনেস থ্রি, ফায়ার অ্যাসপেক্ট টু, নট ব্যাড, নট ব্যাড, নট ব্যাড। তো ফর এক্সাম্পল ধরো এই জায়গাটা, এই জায়গাটাতে কিছু বই বুক সেলস করি দাও। আমিরি ভাই, বড় লোকদের ব্যাপার এখানে, বড় লোকদের ব্যাপার ভাই। ধরো এই জায়গাটাতে আমি একটা বুক সেল লাগিয়ে দিলাম, বাস ব্যাপারটাই আলাদা। ওকে, এখানে আমার কাছে এখন চারটে বুক সেলফ আছে। তোদের কাছে কি বুক সেলফ লাগবে? তোরাও নে ভাই। সো আমি এখানে এক কাজ করি, এই জায়গাটাতে বুক সেলফ দিয়ে দিই। নে ভাই নে, লে ভাই লে, বুক সেলফ এখানে রইল ভাই। আলাদাই বড় লোকদের ব্যাপার এখানে, কোনো অন্য কোনো কথা না, এটা বড় লোকদের ব্যাপার। পারফেক্ট ভাই, পারফেক্ট। ওকে, সো এবার আমার লাগবে লেভেল। লেভেলের জন্য আমরা কি করবো গাইস, আমরা লেভেলের জন্য একটা ফার্ম বানানোর চেষ্টা করবো পরের এপিসোডেতে, যাতে আমরা এক্সট্রা এক্সট্রা লেভেল পেতে পারি। বাকি আমার যে স্ট্রিং ফার্মটা সেটা কি হচ্ছে একবার চেক করে আসি। ও ভাই, স্ট্রিংয়ে ভর্তি হয়ে গেছে। ও শেট, ও শেট, স্ট্রিং ফার্ম আমাদের পুরো ভর্তি করে দিয়েছে ফর শিওর। এই দেখো ভাই, এই দেখো 42 খানা আমার কাছে, দেখো এমব্রয়েড হয়ে গেছে। আর আমার লেভেলও ভাই পরের লেভেলে আমরা চলে গেছি লিটারালি। সো এক কাজ করি, এখানে এগুলোকে রেখে দিই, বইগুলোকে নিজের কাছে রাখি, এগুলোকে এখানে রেখে দিই। অ্যান্ড আমরা যাবো নিচেতে, নিচে গিয়ে 30 লেভেল যেহেতু হয়ে গেছে, সো একটু এনচান্টমেন্ট করে দেখবো কি পেতে পারি আমরা। সো এখানে গিয়ে, ঠিক আছে আমার কাছে এই জিনিসপত্রগুলো আছে। এটা তো আমাদের হয়ে গেছে, লেগিংসটাকে না, এইটাকে আমি ইনচেক করে দেখতে চাই। প্রোটেকশন ফোর পাচ্ছি, লেটস গো ভাই। প্লিজ ফেদার ফলিং, প্লিজ ফেদার ফলিং, প্লিজ। সো ইয়া গাইজ, ভিডিওটা আমি এত পর্যন্ত রাখছি, হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। এইভাবে আমরা কত না কত না ভিডিও আনতে থাকবো। এবার ধীরে ধীরে আমরা কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছি, বড় লোক হয়ে যাচ্ছি। এবার আমরা কিন্তু ওয়ার্ডেনের থেকে, ওয়ার্ডেনের সাথে বদলা নেবো, তার সাথে ইন্ডার ড্রাগনকে বড়। প্রচুর কাজ আছে, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট এপিসোডে। টাটা।